লোকসভার আগে মেগা ইভেন্ট বনগাঁ জেলা শ্রমিক সংগঠনের। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকদের উপস্থিতিতে আরও উৎসাহিত নেতৃত্ব, বিতরণ করা হলো কয়েক হাজার শীত বস্ত্র। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে মেগা ইভেন্ট বনগাঁ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের। শ্রমিক সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে আরও উচ্ছ্বাসিত জেলা নেতৃত্ব। গত লোকসভা ভোটে বনগাঁ আসনটি হাতছাড়া হয় তৃণমূলের। এই আসনে মমতা ঠাকুরকে পরাজিত করে জয়লাভ করেন বিজেপির শান্তনু ঠাকুর, পরে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হন। বিধানসভা ভোটেও নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখে বিজেপি। বনগাঁ মহকুমায় তিনটি বিধানসভায় হাতছাড়া হয়েছে তৃণমূলের, হাতছাড়া হয়েছে গাইঘাটা আসনটিও। ইতিমধ্যেই লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল ঘর গোছাতে ব্যস্ত। সেখানে দাঁড়িয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের আজকের এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে উৎসাহী কর্মী সমর্থকেরা মিছিল নিয়ে এদিনের সভায় যোগ দিয়েছেন, তার ফলাফল ভোট বাক্সে প্রতিফলিত হবে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক তথা তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, জেলার চেয়ারম্যান শ্যামল রায়, বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্ব। আমাদের বনগাঁ সাংগঠনিক জেলায় নারায়ণগঞ্জ সভাপতি হওয়ার পর থেকে ক্যালেন্ডার কর্মসূচি, মানে বার্ষিক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান, প্রায় 15-16 হাজার মামনের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়ার যে কর্মসূচি, মানে প্রতিবার এটা একদম ধারাবাহিকতায় পরিণত হয়েছে নান্টুর নেতৃত্বে। বনগাঁ সাংগঠনিক জেলা, এখানে দেখুন সংগঠিত শিল্প নেই, কিন্তু তা সত্ত্বেও বনগাঁ সাংগঠনিক জেলায় নারায়ণ ঘোষ এবং গোটা টিম আমাদের INTPC-কে এখানে 365 দিনের সংগঠনে পরিণত করেছে, প্রতিনিয়ত মানুষের পাশে থাকার কর্মসূচি, এবং এত বড় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান গোটা রাজ্যেই খুব অল্প সংখ্যায় হয়। নারায়ণ ঘোষ এটা ধারাবাহিকভাবে প্রতি বছর করছে, না যে বললাম ক্যালেন্ডার কর্মসূচি, আমিও মুখিয়ে থাকি কবে এই অনুষ্ঠান হবে এবং এখানে আসার সুযোগ হবে। বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষের আহ্বানে এদিনের সভায় কয়েক হাজার শীত বস্ত্র প্রদান করা হয় দুস্থ মানুষের মধ্যে। বনগাঁ অভিযান সংঘ ময়দানে এদিনের শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন বহু দলীয় কর্মী সমর্থক। এ বিষয়ে নারায়ণ ঘোষ বলেন, প্রত্যেক বছরই আমরা এই শীত বস্ত্র আমরা দিয়ে থাকি। আমাদের আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের INTPC-র সভাপতির নির্দেশে এবছর আমরা সেই নির্দেশ মতো পালন করতে চলেছি। আমাদের রাজ্যের সভাপতি এখন চাঁদপাড়া পার হয়েছে, এবছর আমরা অন্যবার আমরা খেলাঘর মাঠে করি, এবছর 15,000 শীত বস্ত্র, তার জন্য বড়ো মাঠ দরকার। দেখছেন না কত মহিলা থেকে শুরু করে কত ট্রেড ইউনিয়ন লোক এসছে, এরা মাঠ ছাড়া আমাদের পক্ষে করা সম্ভব হতো না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বলে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ তাদের পাশে সবসময় থাকবে, সেই জন্যে আমরা আজকে সাহস নিয়ে আমরা এত বড় মাঠে, আমরা মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই প্রত্যেক ট্রেড ইউনিয়নে যারা এসছেন, প্রত্যেক মহিলা থেকে শুরু করে অটো টোটো বাস লরি বিভিন্ন প্রতিষ্ঠা ট্রেন বিড়ি শ্রমিক থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।